প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিশু কিডনি রোগ ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা একজন শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার গোলাম মাইনুদ্দিন 1957 সালের মার্চ মাসে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1983 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ও FRCP ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, শিশুদের কিডনি রোগ, আমরা জানি যে বাংলাদেশে এই বিষয়ে আপনি দীর্ঘদিন কাজ করছেন এবং পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি, শিশুদের কিডনি রোগ নিয়ে যে সোসাইটি কাজ করে সেই সোসাইটিরও আপনি প্রেসিডেন্ট। তো আপনার এই বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা আমরা শুনব। তো শুরুতে যদি আমাদের একটু বলেন যে শিশুরা কমনলি কী ধরনের কিডনি রোগ আক্রান্ত হয়। যখনই কিডনি রোগের প্রসঙ্গটা আসে আমাদের মাথায় ভাসে যে একটু বেশি বয়স হলে হবে, নানাবিধ কারণ থাকবে, কিন্তু একটা শিশু তার শুরুই হলো জীবনের মাত্র, সেই রকম একটা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। তো কী ধরনের রোগে আক্রান্ত হয় কিডনির শিশুদের কিডনি রোগগুলো? যে আপনি বললেন যে আপনার ধরে নেন যে বয়স্ক ধরা, কিন্তু ইন্টারেস্টিং হলো শিশুদের কিডনির জন্মের আগে থেকে শুরু হয় অনেকগুলো। যেমন জন্মগত কিডনির দুইটা পোর্শন আছে, এটা আপনি নিজেও যেহেতু ডাক্তার, তো দুইটা পোর্শন দুই জায়গা থেকে আসে। এই তখন থেকে যদি এটার কোনো জন্মগত অ্যানোমালি থাকে, এই কিডনির এই যে অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি আমরা যেটা বলি, সিস্টিক কিডনি যেগুলো বংশগত অথবা হেরিডিটারি আমরা যেগুলো বলি, এগুলো কিন্তু জন্মের আগে থেকে শুরু হয়। এই জন্য আমাদের আল্ট্রাসনোগ্রাফি যেটা করা হয় 16 থেকে 22 সপ্তাহের মধ্যে, সেখানে শুধু বাচ্চাদের গ্রোথ এবং কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এগুলো সব কিছু কিন্তু যারা সোনোলজিস্ট ওনার দেখে। মানে গর্ভবতী মায়ের যখন এই যে রুটিনলি আল্ট্রাসনোগ্রাফি করার যে গুরুত্বটা, সেটার মধ্যে এটিও একটা, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট যে তার গর্ভজাত সন্তানের এই অর্গানগুলি দেখে, তাহলে একটা কিডনিও, হ্যাঁ, শুধু বাচ্চা দেখলাম, বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে না, এটা দেখার উদ্দেশ্য হলো এগুলো। এই জন্য কোনো কোনো যেগুলো জন্মের আগে চিকিৎসা করা যায় এবং ক্ষেত্রে বিশেষে আমাদের ওই যে গর্ভপাতও করতে হয়, যদি যেগুলো মনে করে যে এগুলো ডেলিভারি পরে এদের অনেক সমস্যা দেখা দিয়ে, মাল্টিপল কনজেক্টিভ অ্যানোমালি যেগুলো বলা হয়, তো এই জন্যও দরকার। এবং ব্রেনের অ্যানোমালি থাকতে পারে, হার্টের থাকতে পারে, এবং একটা জন্মগত অ্যানোমালি থাকলে অনেকগুলো, আরও অনেকগুলো অ্যানোমালি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই জন্য এটা অবশ্যই গুরুত্ব, সবাই দেখা উচিত এবং জানা উচিত। আর কী কী রোগ হয় কি শিশুদের কিডনি রোগ? এটা হলো জন্মগত অথবা বংশগত যেগুলো, আর জন্মের পরে যেগুলো হয় তার মধ্যে ধরুন সবচেয়ে বেশি ইউরিন ইনফেকশন হতে পারে, যেটা আবার সেক্স মানে ছেলে মেয়েদের মধ্যে একটু বয়স অনুসারে বেশি কম হয়। আর একটা হলো অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইনফেকশন থেকে, যেমন খোস পাসলা অথবা স্কিন ইনফেকশন অথবা কানের ইনফেকশন থেকে অনেক সময় দেখা যায় যে কিডনির ইনডাইরেক্ট ইনভলভমেন্ট হতে পারে। এবং এগুলা যেহেতু আমাদের দেশে খোসফোসার প্রাদুর্ভাব সিজন বেসেসে অনেক বেশি, তো সেই জন্য আমরা বলি যে খোসফোসার চিকিৎসাটা ইমিডিয়েটলি করা উচিত, কারণ এটা এটা কিডনির কিডনির ইনফেকশন শিশুদের বেলায় বেশি, এটা খুবই কমন। আর এটা বলার উদ্দেশ্য হলো যদি ডায়াগনোসিসটা আর্লি করা যায় তাহলে এটা প্রগনোসিস এক্সিলেন্ট, মানে এটা সম্পূর্ণ ভালো হয়ে যায়, কিন্তু দেরিতে যদি আমরা ধরা পড়ে তখন কিডনি অনেক সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর কি বড়দের যে এরকম অ্যাকিউট কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী প্রদাহজনিত সমস্যা, যেটা CKD বা ক্রনিক কিডনি ডিজিজ, বা আরও অনেক রকমের রোগ হয়, কিডনি বিকল হয়ে যায়, সেটা ডায়ালাইসিস পর্যন্ত লাগে বা ট্রান্সপ্লান্ট লাগে, এরকম জটিল সব কিডনি রোগ, এটা কি শিশুদেরও হয়? বয়স্কদের যেগুলো হয় সবগুলোই কিন্তু শিশুদের হইতে পারে। যেমন বয়স্কর মেইনলি আমরা বলি গ্লোমেরুলোনেফ্রাইটিস, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলোর কনসিকোয়েন্স হিসাবে যদি সুচিকিৎসা না হয় এক স্টেজে গিয়ে কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবং এখন আমাদের দেশে বয়স্কদের মধ্যে এটা খুবই, কিন্তু শিশুদের প্রত্যেকটা হইতে পারে, কিন্তু এটার পার্সেন্টেজ কম, পার্সেন্টেজ কম, কিন্তু হইতে পারে না যে তা না, সবগুলো রোগে হইতে পারে, কিন্তু বাচ্চাদের যেগুলো হয় এগুলো আবার যদি ধরা না পড়ে অ্যাডাল্ট পর্যন্ত এগুলো বাঁচবে না। কারণ আমরা বাংলাদেশের
শিশুদের সংখ্যা হলো সংসদে যেটা 16-18 বছর পর্যন্ত, তো কাজে এই যদি আপনি জন্মগত বংশগত রোগগুলা আপনি শুধু ডিটেক্ট করা না, এগুলা যেহেতু চিকিৎসা ব্যবহার সেই জন্য প্রিভেনশান এবং আর্লি ডিটেকশনটা খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু এটা চিকিৎসাটা কিডনি নষ্ট হলে যে ব্যবহার এটা অনেকের জন্য এটা কষ্টকর হয়ে যায়, তো সেই জন্য এবং এরা অনেক সময় বয়স্ক পর্যন্ত বাঁচবে না যদি চিকিৎসা না করা হয়, সঠিক চিকিৎসা না, সঠিক স্যার। শিশুদের বেলায় যেগুলো জন্মগত হয় সেটা তো আমরা জানলাম, জন্মের পরে অ্যাকোয়ার্ড যে কিডনি ডিজিজগুলি হয় সেই ক্ষেত্রে এই কিডনি ডিজিজে শিশুরা কেন আক্রান্ত হয়? বড়দের যেগুলি বলছিলাম সেগুলো তো তার একটা বয়স একটা ফ্যাক্টর, তার হাইপারটেনশন, তার ডায়াবেটিস, নানাবিধ এক্সটার্নাল ফ্যাক্টর জড়িত আছে, তো শিশুদের বেলায় তো এই কারণগুলি ঠিক যুক্ত না। তারপর গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে, এই রোগগুলি হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস শিশুদের হয়, কারণটা হলো ইয়েতে বাচ্চাদের বেশি হয়, যেমন ইনফেকশন থেকে জেলো যে কোনো বডিতে ইনফেকশন, বিশেষ স্কিন ইনফেকশন, যেমন এই সিজনে খোসপাসা যেটা বলেন স্ক্যাবিস, স্ক্যাবিস ওয়ারের ব্যাকটেরিয়া ইনফেকশন হলেই কিন্তু মানে দেয়ার মানে এটা হওয়ার কিডনির ইনফেকশন যেটা ফোস্টেস্ট ইনফেকশন গ্লোমেরুলোনেফ্রাইটিস এটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এবং হঠাৎ করে দেখা যাবে যে গা ফুলে গেছে, প্রস্রাব কমে গেছে, প্রস্রাব রক্ত, এই তিনটে হলো আবার ব্লাড প্রেশারও বেড়ে যায় এবং ব্লাড প্রেশারের কনসিকোয়েন্স হিসাবে হার্ট ফেলিওর শ্বাসকষ্ট এগুলো নিয়ে আসে। তবে এই রোগটা অনেক যদি আমরা বলি এটা সেফ লিমিটিং, কিন্তু যদি আপনার আর্লি ডিটেক্ট করতে না পারেন কিন্তু এটা থেকে আপনার মারাও যাওয়ার সম্ভাবনা এবং ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। স্যার শিশুদের বেলায় অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বা যেটাকে আমরা অ্যাকিউট রেনাল ফেলিওর বলি অনেক সময়, এইটার রেটটা কেমন এবং এই ক্ষেত্রে তার যে শিশুদের মধ্যে যে ডায়রিয়ার প্রবণতা বেশি বা বমি এগুলির কোনো ভূমিকা আছে কি না? না, অবশ্যই আছে, আমাদের দেশের জন্য এটাই সবচেয়ে বেশি ডায়রিয়া, ভমিটিং এবং ক্ষেত্র বিশেষ যেখানে ওষুধ দেওয়া দরকার নাই ওষুধ দিয়ে দিচ্ছে, যেগুলো এগুলাতেই এগুলো থেকে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি অথবা অ্যাকিউট কিডনি ফেলিওর আমরা যেটাকে বলি এটা হতে পারে, এবং এটা আমাদের দেশে বেশি হয়, শুধু আমাদের দেশে না আশেপাশে ডেভেলপিং কান্ট্রি সবাই এগুলো হয়, এবং এগুলো ওই সেই জন্য যখন ডায়রিয়া ডিসেন্ট্রি হয় সবাই কিন্তু ওই যে কতবার ডায়রিয়া হলো বমি হলো কিন্তু প্রস্রাব যে বন্ধ এই জিনিসটা খেয়াল করে না, এবং এটা ওই জন্য আমি বলি যে প্রথম প্রস্রাবটা খেয়াল করবেন, 10-12 ঘন্টা প্রস্রাব নাহলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন। অ্যাকিউট কিডনি ইঞ্জুরি এটা শিশুদের বেলায় হলে যদি সময় মতো চিকিৎসা করা হয় তাহলে রেজাল্ট কেমন, আর যদি সময় মতো চিকিৎসা করা না হয় তাহলে কী ক্ষতি হতে পারে? একটু বিষয়ে একটু জোর দিতে চাই যে কিডনি রোগের মধ্যে অনেক রোগী একবার হলে সেটা আর পরিপূর্ণভাবে ভালো হয় না, পরিপূর্ণ নিরাময়যোগ্য নয়, কিন্তু অ্যাকিউট কিডনি ইঞ্জুরি সেটা তো নিরাময়যোগ্য, মানে এ বিষয়ে আপনি? না, এটা আমাদের দেশে যে সমস্ত রিসার্চ আমাদের, কারণ সেখানে দেখা যাচ্ছে যে পোস্ট ইনফেকশন যেটা বললাম অথবা ডায়রিয়া ডিসেন্ট্রির পরে হয় অথবা ইনসেক্ট বাইট, এই যে স্টিং বাইট আমাদের এই যে মৌমাছি অথবা ভেমরুল, আমাদের এই যে গত মাসেও বঙ্গবন্ধু মেডিকেল বিষয়ে প্রায় 2-3 বাচ্চা এসেছে, তো এগুলো যত আর্লি আমাদের কাছে নিয়ে আসবে তখন আমরা ডায়ালাইসিস করি, পেরিটোনাল ডায়ালাইসিস এবং পেটের করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়ে যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওই আসে দেরি করে, এটা ট্রান্সপোর্টের জন্য হতে পারে অথবা অজ্ঞতার জন্য হতে পারে অথবা কোথায় যেতে হবে, এবং আমরা এখন গুরুত্ব দিচ্ছি কোথায় যেতে হবে এই জিনিসটা জনগণকে জানানো, কারণ সবাই কিন্তু এই ডায়ালিসিসটা ভালো করতে পারে না এবং ট্রেন ডক্টর নেই, তবে আমাদের শিশু বিশেষজ্ঞ বিশেষ করে শিশু কিডনি বিশেষজ্ঞ এবং কোয়ালিফাইড শিশু বিশেষজ্ঞ এখন বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা লেভেলে আছে, ওরা ডায়ালিসিস না করলে ওরা জানে যে কি ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিতে হবে এবং কখন রেফার করতে হবে। শিশুদের একটু বলছিলেন যে মৌমাছি বা ভীমরুলের কামড়ের কামড়ের সঙ্গে কিডনি রোগের সম্পর্ক, কামড়ের সাথে সম্পর্ক এটা স্নেক বাইটের মতো, আমাদের ভীমরুলের কামড়ের মধ্যে অনেকগুলো পয়জনাস জিনিস লিবার্ট হয় যেগুলো আমাদের অ্যালার্জিক রিয়েকশন করতে পারে, ডাইরেক্ট সরাসরি গিয়ে কিডনির কার্যকারিতা নষ্ট করে দিতে পারে, টক্সিন যেটাকে আমরা বলি, তো ওইগুলো আমাদের ইমিডিয়েটলি ডায়ালাইসিস শুরু করলে অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়ে যায়, তখন আমরা ওই জন্য বলি যে ভীমরুলের কামড়ালে এটা আবার নাম্বার অফ ইনসেক্ট বাইটের উপর নির্ভর করে, অনেক বেশি যদি কামড় দেয় সেটা অনুসারে প্রগনোসিস নির্ভর করে এবং কত তাড়াতাড়ি আসলো ডায়ালিসিসটা কখন শুরু হলো, আমরা সাথে সাথে অনেক সময় অ্যান্টিবায়োটিক দিই, স্টেরয়েডও দিতে হয় ক্ষেত্রে বিশেষে, তো সেই জন্যই আমাদের ওই সবচেয়ে বড় কথা হলো ওই সাথে সাথে নিয়ে আসা, তো যত তাড়াতাড়ি আমাদের যে স্টাডি আছে দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে আসলে প্রগনোসিস এক্সেলেন্ট, 80% 90% ভালো যাচ্ছে, অথচ
আবার যদি 24 ঘন্টা পরে আসে দেখা যায় যে আস্তে আস্তে এটার ওই যে পার্সেন্টেজ অফ সার্ভাইভাল কমে যাচ্ছে। স্যার, গ্রামেগঞ্জে ভীমরুলের কামড় খাওয়া বা মৌমাছির কামড় খাওয়া এটা খুব আনকমন না, অনেক সময়ই হয়। কিন্তু গ্রামের শিশুদেরকে যদি একটু বুঝিয়ে বলেন যে ভীমরুল বা মৌমাছির কামড় খাওয়ার পরে কতখানি সিরিয়াস হলে বা কী লক্ষণ দেখলে তাকে অবশ্যই হসপিটালে নেওয়া উচিত হবে, বিশেষ করে তার কিডনি সমস্যা হচ্ছে কি না এটা বুঝবে কী করে? না, এক নম্বর তো যে কেউ দেখলে বুঝতে পারবো যে এটা অনেকগুলো ভীমরুল একসাথে, আর সাধারণত অনেকগুলো একসাথে কামড়ায়। তো একটা অনেকগুলো যে সমস্ত আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ যে সমস্ত ইনসেক্ট বাইটের উপর যে সমস্ত রিসার্চে দেখা যায় 10টার বেশি অথবা 9টার বেশি অথবা কম, তো এটা হলে আমাদের আমরা বলি এটা বেশি সিভিয়ার। যত বেশি ভীমরুল কামড়ায় তত বেশি সিভিয়ার। এবং আর প্রস্রাব যে কোনো কিডনির অ্যাকিউট কিডনি বিকল হওয়ার মেইন হলো যে প্রস্রাব কমে যাচ্ছে কি না, আস্তে আস্তে কমতে পারে, কমতে পারে আস্তে আস্তে কমে যাবে। আমরা আমাকে জিজ্ঞেস করি কাল কত হয়েছে, আজকে কত হয়েছে, লাস্ট প্রস্রাব কখন হয়েছে, আবার অত প্রস্রাব একদম বন্ধ আছে কি না, এইটা হলো সবচেয়ে ভয়াবহ। মানে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া অথবা কমে আসা আর গা ফুলে যাওয়া আবার নাম্বার সেক বাইট, এগুলো দেখে আপনাকে গ্যাস করতে, এইসব লক্ষণ দেখলে অবশ্যই শিশু বিশেষজ্ঞের কাছে নিতে হবে। স্যার, এই যে শিশুদের কিডনির জটিল রোগে অনেক সময় তার ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্ট দরকার হয়, এই জটিল কিন্তু খুব দরকারি চিকিৎসাগুলি বাংলাদেশে হয় কি না? বাংলাদেশে এটা সবারই জানা উচিত, চিকিৎসক আপামর জনসাধারণ, বাংলাদেশের সকল শিশু কিডনি সকল চিকিৎসা, অ্যাকিউট কিডনি ফেলিওর যেটা বলি, হঠাৎ করে বিকল কিডনি হওয়া এবং ধীরে ধীরে কিডনি বিকল হওয়া, যেটাতে ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্টের মতো চিকিৎসা দরকার হয়, প্রত্যেকটা চিকিৎসা বাংলাদেশে আছে, তবে সীমিত ইনস্টিটিউটে হয় এবং অধিকাংশ ঢাকা বিজ এবং চিটাং হচ্ছে, যেমন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এটার এদিকে পায়োনিয়র, নিকডোতে হচ্ছে, ঢাকা শিশু হাসপাতাল হচ্ছে, ঢাকা মেডিকেল লিমিট, কিন্তু সব ধরনের সমন্বিত যে ডায়ালাইসিস ট্রান্সপ্লান্ট সবগুলো কিন্তু একমাত্র বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়। এবং আমার দৃষ্টিতে কোনো রোগীর শিশু কিডনি চিকিৎসার জন্য বাইরে যাওয়া উচিত না, কারণ দরকার আন্তর্জাতিক মানের ভালো চিকিৎসা বাংলাদেশেই পাচ্ছে। তবে আমাদের প্রত্যাশা থাকবে এই সুবিধা যেন সারা দেশে বড় বড় সেন্টারগুলোতে যাতে এক্সপ্যান্ড হয় এবং মানুষ যাতে চিকিৎসা পায়। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশু কিডনি রোগ ও তার প্রতিকার নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই থাকুন নিরাপদে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।